ঝিনাইদহের মহেশপুরে এক কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ রাসেল বিশ্বাস ও প্রাপ্ত বিশ্বাস নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আটটার দিকে উপজেলার মমিনতলা নামক স্থান থেকে এক কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ রাসেল বিশ্বাস ও প্রান্ত বিশ্বাস নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে আটককৃত রাসেল বিশ্বাস বাঁশবাড়িয়া ইউপি বৈরোবা গ্রামের আব্দুল সপ্তানের পুত্র ও প্রান্ত বিশ্বাস একই গ্রামের মজনু মেয়ার পুত্র এ সময় তাদের চোরা চালানে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করা হয় এ ব্যাপারে মাদকদ্রব্য আইনের থানায় মামলা হয়েছে উল্লেখ থাকে যে তারা দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল আটককৃত প্রান্ত বিশ্বাস ভৈরোবা শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি